Hello, so guys, welcome to my channel. So guys, I'm here for the show. Apna agun tu game paper ho janen apnara zero hour game paper ho janen bole geche ei dui ta game i ache junta bangladesher moddhe okhon popular thik ache mane popular ki mane onek joni jane je agun to kokhon dhore release hoyni eta alaga bada open world game hobe ar zero hour to multiplayer game eta sobai jane but guys apnara ki janen je bangladesher moddhe arekta game release hoyeche well apnara jodi na jane thaken to ei video ta dekhte thaken ami ei video r moddhe ei game paper i bolbo to guys kotha na bari ami video ta start kore dei তো গাইস এই গেমের নাম হবে আপনার কান্ট্রি রিকলস তো গাইস এই গেমের মধ্যে আপনার স্টোরি মোড থাকবে একটা আর একটা থাকবে আপনার মাল্টিপ্লেয়ার মোড এন্ড স্টোরি মোডটা নিয়ে আমি জানি না গাইস স্টোরি মোডটা কি নিয়ে হবে বা কি এর উপর বেসড হবে আমি জানি না গাইস সুজন আমি বলতে পারি না বাট গাইস আমি এটার মাল্টিপ্লেয়ার যে মোড আছে না ওটা আমি জানি তো এটা মাল্টিপ্লেয়ার মোডের মধ্যে আপনার দুইটা ম্যাপ থাকবে একটা থাকবে একটা থাকবে বড় আর একটা থাকবে ছোট সুন্দর স্ক্রিনশট আমি আপনাদেরকে এখন দেখাইলাম তখন গেছে এই দুইটার মধ্যে গাইস কোনটা বেশি বড় থাকবে বা কোনটা ছোট থাকবে আমি জানি না এন্ড ইয়া গাইস মাল্টিপ্লেয়ারের মধ্যে দুইটা ইয়া থাকবে মোড থাকবে একটা থাকবে টিডিএম মোড আর একটা থাকবে আপনি ক্যাপচার দি ফ্ল্যাগ এন্ড ইয়া গাইস আমি একটা কথা বলে দিই এটার মধ্যে যে এই গেমের যে শুটিং স্টাইলটা আছে না এটা হালকা পাতলা ব্যাটেল ফিল্ডের মধ্যেই হবে ঠিক আছে আর বেশিরভাগ এই গেমটা হালকা পাতলা সিমিলার বেশিরভাগ সিমিলার আপনার ব্যাটেল ফিল্ডের মধ্যেই হবে সো ইয়া যারা যারা আপনারা পাবজি বা কল অফ ডিউটি প্লেয়ার হয়ে থাকেন সোদের জন্য গুড নিউজ এটাই যে আপনারা এই গেমটা খেলতে পারবেন আরামসে তো গাইস এই গেম নিয়ে একটা শকিং নিউজ আছে আর ওই শকিং নিউজটা হলো এই গেম নিয়ে যারা যারা বানাইছে না ওরা হলো আপনার ক্লাস সেভেনে পড়ে ইয়া গেছে আপনাদের এখন আপনারা বিশ্বাস নাও করতে পারেন এখন বলতে এটাও বলতে পারেন যে মিস হতে হয়েছে বাট গাইস আমারও মাথা নষ্ট হয়েছিল যে মেবি মিস হতে হতে পারে তো আমি তখন ওদের থেকে প্রুফ চেয়েছিলাম সো ওরা জানেন আমার পূর্বের মধ্যে কি দিয়েছে একটা পিক দিয়েছে জুনদের মধ্যে ক্লাস সেভেনের বই রাখা আসছিল সো গাইস তখন কিছু বলতে পারি না গাইস ওরা কি ক্লাস সেভেনে পড়ার স্টুডেন্টরাই কি বানাইছে নাকি এরা যদি ক্লাস সেভেনে যদি গাইস আসরও পড়ে থাকে সো গাইস আমি বলবো যে ওরা অনেক সুন্দর কাজ করছে পিক দিকে গাইস সত্যি বলুন গাইস একটা জিনিসে বলতে পারবো যে ওরা খারাপ কাজ করে না অনেক ভালো কাজ করছে ঠিক আছে মানে ক্লাস সেভেনে পড়ে গাইস ওদের বয়সও কত মানে গাইস 14-15 বা 16 মতোই হইব আর এই বয়সের মধ্যে একটা গেম বানানো মানে এত গেম বানানোর ডিসিশন নিয়ে এটা গাইস অনেক বড় কথা সো ওদেরকে সলিউট দিয়ে দরকার যে আমাদের বাংলাদেশের মধ্যে এত ট্যালেন্টের লোক আছে সো ইয়া এদের ট্যালেন্টের মতো লোক থাকলে আমাদের বাংলাদেশ উন্নত হবে গেমিং ইন্ডাস্ট্রি দিয়া সো ইয়া আমি ডেভেলপারদেরকে একটাই কথা বলবো যে ইয়া কিপ ইট আপ এইভাবে আমাদেরকে ভালো গেম দিতে থাকেন তো হলো গেম নেওয়ার কথা ওখানে আসি গেমটা রিলিজ কবে হবে ওয়েল গাইস ওখন রিলিজ নিয়ে ওখানে আমি নিউজ বলতে পারি না গাইস আমি ডেভেলপারের সাথে কথা বলছিলাম ওরা আমাকে বলছিল যে 2021-এর মধ্যে ঠিক আছে মানে 2021-এর মধ্যে জানুয়ারি মাসে ওরা আই থিঙ্ক এই গেমটা স্টোরি মোড সহ মাল্টিপ্লেয়ার সহ রিলিজ করে দিবে ঠিক আছে বাট আমি আমি শিওর না বিকজ এটা এখন তোর গেমটা তৈরি হয়নি এটা গেম তখন তোর মানে তৈরি হইতেছে সো এখন বলতে পারি না এমন হতে পারে যে যদি ওরা দেখে যে গেম তখন তো কমপ্লিট মানে পুরোপুরি মানে কমপ্লিট অনেক কিছু ফিক্স করে আছে সো এটার জন্য লেট হইতে পারে এতটুকুই আমার কাছে লিক ছিল এই গেম নিয়ে তো ইয়া গেছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেল যদি নিউ হয় থাকেন সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটা সেটা ক্লিক করবেন আর ইয়া গেছি আমি ডিসক্রিপশনের মধ্যে ডেভেলপের আমি ইয়া দিয়ে রাখছি লিঙ্ক দিয়ে রাখছি মানে ডিসকর্ডের বা ওদের যুন দিকে আপনারা সাপোর্ট করতে পারবেন সো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি সো ওইদিকে জানান ওদেরকে সাপোর্ট করেন আজকের জন্য এতটুকুই রাখি নেক্সট ভিডিও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ